হেলদি বিরিয়ানি, হেলদি বিরিয়ানি আপনি যে কোনো ল্যাবে যে কোনো জায়গায় গিয়ে আমাদের এই বিরিয়ানি চেক করে দেখুন কতটা হেলদি এবং পিওরিটি আছে। এই প্রথম শুনলাম বিরিয়ানি ল্যাবেও পরীক্ষা হয়। ঠিক আছে, আমাদের বিরিয়ানি পুরো হেলদি বিরিয়ানি, 2 বছরের বাচ্চা থেকে 90 বছরের বুড়ো অব্দি খেতে পারবে, গ্যারান্টি কার্ড আমি দিলাম। একটা প্রশ্ন হচ্ছে, এটা ওই ছাগল ব্যবহার করতেন, ওই আওয়াজগুলো করতেন, ওগুলো এখন করা যাবে না, ওগুলো করা বারণ আছে ওগুলো। ঠিক, কি বলবো, যাই হোক, ব্যাপারটা কিসের জন্য বারণ আছে? আপনাকে রোস্ট করেছিল কি বল? এটা আমার ইচ্ছা, আমি করবো না, কোনটা আমার ইচ্ছা, আমার ইচ্ছা বাইরে আমি কেন করবো, সেটা বলেছিল বলে করেছিলাম, কিন্তু এখন ওগুলো করা হয় না। আর সব থেকে বড় কথা, আমাদের এই বিরিয়ানি খেলে কোন রকম গ্যাস অম্বলই হবে না, একটু পরেই হজম হয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বৃষ্টির মধ্যে, এই যে আপনাদের দেখাচ্ছি যে বৃষ্টির মধ্যেও কিন্তু চলে এসেছি আপনাদের খুবই পরিচিত একটা জায়গা। আপনারা বলেন যে ফুড ব্লগিং করা খুবই সহজ সাধ্য একটা ব্যাপার, একদমই নয়, খুবই কঠিন ব্যাপার। যে জায়গাটা যাচ্ছি সেটা আপনাদের পরিচিত জায়গা, তো আর বেশি কথা বলবো না, সেখানে যাই, গিয়ে আপনাদের সাথে কথা বলছি। চলে এসেছি ভারত সেরা লখনৌ বিরিয়ানির দোকানে। তো দাদা কেমন আছেন আগে একটুখানি বলুন। নমস্কার, আমার নাম অর্ণব বোস, ভালো আছি। আমরা চাই প্রতিটা কাস্টমারের আয় উন্নতি বৃদ্ধি পাক, ভারত সেরা লখনৌ বিরিয়ানিকে খুব দ্রুত বিক্রি হয়। আমার নাম অর্ণব বোস। আচ্ছা, আফগানিস্তানের আলু বকরা, বর্ধমানের কোয়াকির, দেহরাদুনের চাল, কুদিরপুরের খাসি, সবুনের চিকেন, কেরালার এলাচি, রানাঘাটের গাওয়া ঘি, সিঙ্গুরের আলু পেঁয়াজ, কাশ্মীরের জাফরান দ্বারা প্রস্তুত এই ভারত সেরা লখনৌ বিরিয়ানি, যা খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে। গ্যাস অম্বল কিছু হবে না তো? ও, আমাদের এসব হয় না, হেলদি বিরিয়ানি, হেলদি বিরিয়ানি আপনি যে কোনো ল্যাবে যে কোনো জায়গায় গিয়ে আমাদের এই বিরিয়ানি চেক করে দেখুন কতটা হেলদি এবং পিওরিটি আছে। এই প্রথম শুনলাম বিরিয়ানি ল্যাবেও পরীক্ষা হয়। দেখবেন আমরা গ্লুকোমেট বা আজিনামোটো ইউজ করি নাকি, বা বাসি তেল ফেল দিই নাকি, সেগুলো দেখবেন, পাম তেল ইউজ হয় নাকি, এগুলো তো দেখার বিষয় কাস্টমারের, অবশ্যই ল্যাবে চেক করবেন, দেখবেন, তারপরে আমাদের প্রতি আরও বিশ্বাসটা আপনাদের বাড়বে। ঠিক আছে, আর সব থেকে বড় কথা, আমাদের এই বিরিয়ানি খেলে কোনো রকম গ্যাস অম্বলই হবে না, একটু পরেই হজম হয়ে যাবে। একটা প্রশ্ন আছে, এটা আছে, আপনার দোকানের বিরিয়ানির দাম অন্যান্য দোকানের থেকে কেন বেশি? কোনো দোকানের থেকে বেশি না, যা দাম আছে ঠিকই আছে, আপনি অন্যান্য জায়গায় জাস্টিফাই করে দেখবেন ঠিকই আছে। তাহলে আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, দাদা বৌদি দিবাপুর বিরিয়ানির দাম সবার থেকে এত বেশি কেন, আপনি কেন কি বলবেন তার উত্তরে? তার মধ্যে কোয়ালিটি আছে, আমাদের মধ্যেও কোয়ালিটি আছে, সেমই ব্যাপারটা। ঠিক আছে, আমাদের বিরিয়ানির মধ্যে আপনার জাফরান দেওয়া থাকে বলে অবশ্যই মানে গ্ল্যামার বাড়বে এবং আপনার এই এরকম বডি হবে, প্লাস যৌবন শক্তি বাড়বে, এটাও আমি বলে দিলাম, যৌবন শক্তি একদম একদম, আরে আপনি পুরো মাসালো বাড়বে, মাসালো বাড়বে, এক্সারসাইজ করতে হবে, অবশ্যই ভালো হবে। ঠিক আছে, আমাদের বিরিয়ানি পুরো হেলদি বিরিয়ানি, 2 বছরের বাচ্চা থেকে 90 বছরের বুড়ো অব্দি খেতে পারবে, গ্যারান্টি কার্ড আমি দিলাম। আরেকটা বলছি যে তাহলে কি কি আছে একটুখানি যদি দেখান। মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, এই তিনটে আইটেমই হয় আমাদের। মাটন বিরিয়ানি কত? মাটন বিরিয়ানি আপনার হচ্ছে 260 টাকা, চিকেন বিরিয়ানি 160 টাকা, ডিম নিলে 10 টাকা বেশি, বসে গেলে আনলিমিটেড, আর আপনার চিকেন চাপ 90 টাকা, এই যে এইগুলো পাইকারি জল লাগে অবশ্যই বলবেন, তবে লোকালের মধ্যে বলবেন, ওই বেঙ্গুলে থাকেন, বাঙ্গুলে থাকেন, অত দূরে আমরা মাল পাঠাতে পারবো না, তাহলে আমার থেকে নিয়ে আপনাদের লাভ হবে না। দুর্গাপুরের মধ্যে থাকেন, বারাসাতের মধ্যে থাকেন, বলবেন, আপনারা অবশ্যই পাবেন পরিষেবা। ঠিক আছে, আর আপনারা এসেও নিয়ে যেতে পারেন আমার এখান থেকে, বহু দূর দূর থেকে এসেও নিয়ে যায়, জল নিতে পারেন, বিরিয়ানি নিতে পারেন, যা ইচ্ছা আপনাদের তাই নিতে পারেন। একটা প্রশ্ন হচ্ছে, এটা ওই ছাগল ব্যবহার করতেন, ওই আওয়াজগুলো করতেন, না ওগুলো এখন করা যাবে না, ওগুলো করা বারণ আছে ওগুলো। ঠিক আছে, আপনি যদি ছাগল দেখতে চান আমি তাও দেখা দেবো, আমার রাখা আছে। ব্যাপারটা কিসের জন্য বারণ আছে? আপনাকে রোস্ট করেছিল কি বলে? রোস্ট, এটা আমার ইচ্ছা, আমি করবো না, কোনটা আমার ইচ্ছা, আমার ইচ্ছা বাইরে আমি কেন করবো, সেটা বলেছিল বলে করেছিলাম, কিন্তু এখন ওগুলো করা হয় না। মানুষ কোয়ালিটি পেয়ে গেছে, কোয়ালিটি পেয়ে গেছে, আমরা লোক পাকানো ব্যবসা করি না, যতটা পারি ভালো দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আমাদের কারিগর যে দাদা বৌদি থেকে এসে আমাদেরকে প্র্যাকটিস করিয়ে গেছে, আমাদের যে পুরনো কারিগর তারা, অবশ্যই অবশ্যই,
আমার কারিগর এবং আমাকে প্র্যাকটিস করিয়েছে, বিক্রেতার ফলে পড়েছে, আপনি বিরিয়ানি খেলে বুঝতে পারবেন। আমরা চেষ্টা করি সবসময় ভালো খাবার দেওয়া, ভালো খাবার পরিবেশন করার চেষ্টা করি, এই আর কি বলবো। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, এখানে যে বলছে খিদিরপুরের খাসি, খিদিরপুরের খাসিটা আপনি কেন ব্যবহার করেন? খিদিরপুরের মান্ডি, ওখান থেকে মধ্যগ্রাম বাজারে সানির কাছে মাল আসে, ওখান থেকে আমাদের মালটা আসে। খাসির কোয়ালিটিটা ভালো না হলে তো বিরিয়ানির টেস্ট ভালো হবে, সেই জন্য খাসিটা ভালো রাখা। অবশ্যই বিরিয়ানির ক্ষেত্রে যেটা আমরা মটন বিরিয়ানিটাই পছন্দ করি, তো সেই মটনটা যদি ভালো না হয় তাহলে তো সেটা একদম ঠিক কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে অনেক ক্ষেত্রে যে ব্যাপারটা, আপনার নাম তো ভাইরাল, তো আপনি কি টিভিতে আসতে চান বা কোনো? হ্যাঁ অবশ্যই, যদি কেউ কোনদিন ডাকে নিশ্চয়ই যাবো। আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আরেকবার ওই আলুর যে ব্যাপারটা, ঠিক আছে, যে অনেকে বলে নাকি সব মানে আপনার মানে বিরিয়ানির আলুটা হচ্ছে সবচেয়ে বেস্ট, এটার কারণটা কি? আপনি কম দামে বাজারে কোনো ভাবেই পারবেন না, আপনি যদি বাজারে ইলিশ মাছ খাসি মাংস কিনতে যান আপনি কি কম দামে পাবেন? সেই জন্যই বলি কম দামে ভালো জিনিস হয় না। আর এখানে যেটা বলেন যে একদম ভরসা বিরিয়ানি হচ্ছে যে বেস্ট বিরিয়ানি, থ্যাংক ইউ, তো এবার খাওয়া যাক লখনৌ বিরিয়ানি।